শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক উস্কানির প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মানিকমিয়া এভিনিউয়ে নিরাপদ সড়কের জন্য গণসচেতনতা সৃষ্টিতে বিআরটি এর রোড শোতে একথা বলেন। তিনি বলেন, বেপরোয়া ড্রাইভিং এর পাশাপাশি পথচারীদের আইন না মানার কারণেও সড়ক দুর্ঘটনা ঘটছে। ইমরান হোসেন সুমনের রিপোর্ট দেখুন। সারা দেশে নিরাপদ সড়কের দাবি দীর্ঘদিনের। সড়ক নিরাপদ রাখতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর মাঝে শনিবার রাজধানীতে নিরাপদ সড়কের জন্য গণসচেতনতা সৃষ্টি করতে রোড শো এর আয়োজন করে বিআরটিএ। রাজধানীর মানিকমিয়া ভিনিউতে রোড শোয়ে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় যানবাহনের চালক, কর্মী ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। গাড়িতে সাটানো হয় স্টিকার, সঙ্গে চলাচলে নিয়ম নীতির নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানালেন শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনে রাজনৈতিক উস্কানির কথা। যদি রাজনৈতিক দল থেকে ছাত্রছাত্রীদেরকে উস্কানি দেওয়া হয় এবং সেটা প্রমাণ আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ আছে, জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। স্কুলের পোশাক পরে এক রাজনৈতিক দলের মহিলা নেত্রী রাস্তায় দাঁড়িয়ে রামপুরে এলাকায় ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে। রোড শো এর সঙ্গে সড়কের শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমান আদালতও পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়। নিরাপদ সড়কের জন্য এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। মোবাইল গড়ে পাশে কিন্তু আমাদের মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু আছে এখানে, তারা কিন্তু নিজেরাও বিষয়টার পার্থক্য করছেন যে তাদের ফলটা কোথায়, ড্রাইভাররা কি মানছে না। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।